মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন সকাল 9:30 মতন বাজে, আর এখন আমি বানাচ্ছি টিফিন। তো এখানে সুজি আর দই দিয়ে একটা টিফিন বানিয়ে দিচ্ছি মেয়ের জন্য। তো আজকে রুটি করব না সকালে, আর দেখি সবাইকে টিফিন দেওয়া যায় সবাইকে। তো মেয়ে এটা খেয়ে নেবে, আর দেখি এখন ছেলেও কী খায়। তো এখানে যেটা বানাচ্ছি সুজি আর দই দিয়ে, সেটা একটু গুলিয়ে, একটু লবণ দিয়ে গুলিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেবো, যাতে সুজিগুলো ফুলে যায় আর জিনিসটা নরমও হবে। তো এটাকে ঢেকে একটু সাইডে রেখে দিই। আর এখানে বাবার আর মায়ের জন্য দিচ্ছি আজকে ছাতু। সকালে তারা ছাতুই খেয়ে নেবে বললো। তো ছাতু একটু গুড় কলা আর একটু খই দিয়ে দিয়ে দিচ্ছি। তো মাঝে মাঝে ছাতুও খায়, আর ছেলেকে জিজ্ঞেস করলাম, ও টিফিনে আজকে ম্যাগি খেয়ে নেবে, তো ওর জন্য একটু ম্যাগিও বানিয়ে দিতে হবে। আর আমিও দেখি একটু ছাতুই খেয়ে নেব, ছাতু দিয়ে কলা দিয়ে বেশ ভালোই লাগে, কিন্তু খই দিয়ে একটু দুধ দিয়ে বেশ। আর এই যে এখানে যে সদাইগুলো এনেছিল, তার মধ্যে ছিল তেজপাতার প্যাকেট। তো তেজপাতাগুলো আমি রেখে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর ওগুলো কৌটোর মধ্যে রেখে দিই, তাহলে রান্নার সময় আর ঝামেলা হয় না। আর এই যে পাপড়ের যে প্যাকেট এনেছিল, পাপড়গুলো আমি এরকম করে ভাঁজ করে রেখে দিই, তাহলে তখন আর তাড়াহুড়ো লাগে না ভাজার সময়। কাজের সময় সব কাজ গুছিয়ে করলে পরে আর ঝামেলাই থাকে না। তো এই যে সব কটা গুছিয়ে রেখে দিলাম। আর আমিও আমার টিফিনটা শেষ করে আজকে আমিও ছাতু আর একটু কলা দিয়ে খই দিয়ে খেয়ে নিলাম। তো এই যে এবার খেয়ে দিয়ে একটু বসেছি একটু সানন্দা পড়তে। সানন্দা আমি ভীষণ ভালো লাগে পড়তে, আগের থেকে অভ্যাস সানন্দা পড়ে। তো এই যে মেয়ের টিফিনটা একটু বানিয়ে নিলাম, আর কাজের ফাঁকে ফাঁকে একটু করে বইয়ের বই দেখি আর কি, একটু পড়ি টড়ি, ভালো লাগে বেশ আনন্দ করতে। আর আজকে যেহেতু একটু খিচুড়ি বানাচ্ছি, খিচুড়ির সাথে একটু পাঁচমিশালি তরকারি হলে খুব ভালো হয়, তাই না? তো এখানে একটু সবজি বসিয়ে দিলাম, আর সবুজ বেশ রঙগুলো বেশ ভালো লাগে, সবুজ আর কমলাতে বেশ ফুটেছে, সব মিশানোই সবজিটা। তো সবজিটা করে নিই, আর আজকে একটু চাটনিও করবো, টমেটো চাটনি করবো। টমেটো চাটনির মধ্যে একটু তেঁতুল দিই, তেঁতুল দিলে বেশ টকটক হয় আর টেস্টটা ভীষণ ভালো আসে। তো এই যে এখানে হয়ে যাচ্ছে আমার চাটনিটা, আর চাটনির মধ্যে একটু খেজুর আর কিশমিশ একটু দিয়ে দিব। এমনিতে তো বাচ্চারা খেতে চায় না, তো এই চাটনির মধ্যে দিলে একটুখানি ভালো করে খেয়ে নেবে। তো এই চাটনিটা নামিয়ে তারপর আমি খিচুড়িটা করে নেব। খিচুড়িটা করে, খিচুড়ির জন্য দেখো চালটা ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মুগ ডালটাও নেব, মুগ ডালটাও ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে দিলে তাড়াতাড়িও হয়ে যাবে, সেদ্ধটা ভালো হবে। তো খিচুড়িটা করে আজকে যাই, আজকে অনেক বড় কাজ একটা করাতে হবে ছেলে আর মেয়েকে দিয়ে। তো করতে আগে রাজি হচ্ছিল না, তারপর দেখি রাজি হয়েছে, দুজন মিলেই করতে বললো। তো চালগুলো ভিজিয়ে, চাল আর ডালটা ভিজিয়ে রেখে এবার যাই বড় কাজটা সেরে আসি। আগে দুজনকে নিয়ে এই যে চলে আসলাম পুজো দিতে, পুজোটা আগে করে নিই, তারপর গিয়ে খিচুড়িটা রান্না করব আর গরম গরম এদের খেতে দিয়ে দেবো। তো মেয়েকে বলেছিলাম পুজোটা দিতে, তো বলছে না ভাইকেও যেতে হবে। তো দুজন মিলেই বসে কাজটা করছে, একজন চন্দন বাড়ছে আর একজন ফুল বের করছে, বেলপাতা দেখছে। যাই হোক, একটু শিবের মাথায় আজকে জল দেবে, আজকে সোমবার, তো একটু শিব ভক্ত হওয়াও ভালো। তো এই যে দেওয়া হচ্ছে পুজো, পুজোটা দেওয়া হয়ে গেলেই এবার চলে যাব আবার এদের সেবা করানোর জন্য। এদের সেবাটাও তো দরকার, তাই না? এবার দিইনি, এবার দেখছি দুজনে মিলে বেশ মন দিয়ে পুজোটা সারছে, এই আরতি করছে দিদি ভাই আর ঘন্টি বাজাচ্ছে ভাই। তো চলো এবার চলে যাই। এবার এই যে খিচুড়িটা আমাদের, চাল টাল সব ভাজা হয়ে গেছে, চাল ডাল, এই যে খিচুড়িতে একটুখানি কিশমিশ কাজুও দিয়ে দিলাম। এবার ফটাফট খিচুড়িটা নামিয়ে দিই, এবার এদের সেবাটা ধরিয়ে দিই তাড়াতাড়ি। এরা আবার দুজনেই না খিচুড়ি টিচুড়ি খেতে বেশ পছন্দ করে, ওই ডাল ভাতের চেয়ে ওরা খিচুড়িটাই বেশি পছন্দ। তো চলো এই জন্যই আজকে খিচুড়িটাই বানিয়ে দিলাম ওদের পছন্দ মতো, আজকে ওদের ভালোই খাওয়া দাওয়াটা হবে। আর এই খিচুড়ি যখনই রান্না করি তখনই আমি একটু গরম জল দিয়েই করি, আর মাংস টাংস সব গরম জল দিয়েই করি, তাহলে টেস্টটা একটু ভালো হয়। ঠান্ডা জল দিলে না টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। তো এই যে গরম জল আগেই করে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম গরম জলটা, আর বেশিক্ষণ লাগবে না ঘুরতে, এটা ফুটে উঠলে একটু ঢেকে দেবো, ব্যাস কিছুক্ষণের মধ্যেই আমার খিচুড়ি নেমে যাবে। আর স্বাদ মতো লবণ মিষ্টিটাও দেখে নিলাম, সব ঠিকঠাক আছে, চলো হতে থাক।
আর এরই ফাঁকে গাছের মধ্যে দেখি বেশ খানিকটা ধুলোও জমে আছে, তো পাতাগুলো একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এগুলোকেও আজকে একটু স্নান করিয়ে দিই, একটু যত্ন তো রাখতেই হয় তাই না? তো অনেকটা বেলা হয়ে গেল গল্প করতে করতে, এবার যাই আমিও স্নানটা সেরে আসি। সকালে একবার স্নান করে এসেই সব কাজকর্ম করেছি, এবার যাই আবার একটু করে নিই, তারপর এসে এদেরকে খেতে দিচ্ছি। যে এখন এদেরকেও খেতে দিয়ে দিলাম, আর আগেই আমার বাবা মাকে খাওয়ানো হয়ে গেছে, তো এবারে এদেরকে দিয়ে তারপর আমিও বসে পড়ব। এই যে প্রত্যয় এখন খাচ্ছে, প্রত্যয়ের আবার পাঁপড় ভাজা যায়, পাঁপড় ভাজা খেতে পছন্দ করে, সেই জন্য এদের জন্য আবার একটু পাঁপড়ও ভেজে দিলাম। আর প্রত্যয় তো যেই সবজিটা বানিয়েছি সেই সবজিটা তো খাবে না, সেই জন্যই আরও ওর জন্য পাঁপড়টা ভাজা। তো এবার আমিও বসে পড়লাম, এবার আমরাও খাওয়া দাওয়া সেরে নিই। তাহলে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর সঙ্গে থেকো। তাহলে আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।